দুদিন পর থেকে এই সমস্ত রাস্তায় আর বাইক নিয়ে বেরোনোই যাবে না, এত ভিড় হয়ে যাবে। দু তিন বছর বাদে এরকম ভালো পুজো হচ্ছে বনগাঁতে। ও মাই গড, 130 140, এক্সজস্টের সাউন্ড একটু শুনবে নাকি? গুড মর্নিং গ্রুপ, আর গুড মর্নিং বলছি এখন দুপুর না বিকেল চারটের সময়। ব্যাপারটা হচ্ছে ব্লগটা শুরু করার সময় তো তোমাদের ভাই এরকম গুড মর্নিং বলে, তো সেটা বলতে বলতে অবশ্য তাই বলছি গুড মর্নিং। আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর অনেকদিন পরে আবার আমাদের ব্লগ আসলো, তার পেছনে অনেক কারণ আছে, সেই সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ব্লগের সাথে জুড়ে থাকলে। আর আজকে কিন্তু আমি খুবই খুশি, কারণ কারণটা তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, এই যে আমাদের নতুন গোপ্রো হিরো 11, এটা আজকে কিনেছি। আর নতুন জিনিস কেনার পরে কিন্তু খুশিটা পুরোপুরি আলাদাই হয়। আর তোমরা তো জানোই তোমাদের ভাই ব্লগিং শুরু করেছিল, তখন শুরু করেছিল গোপ্রো হিরো 7 দিয়ে, এটা থেকে আজকে হিরো 11। জার্নিটা সবই ইউটিউবে আছে, তোমাদের বলি যে গোপ্রো হিরো 11 কেন কিনলাম। দেখো আমার ইচ্ছা ছিল ইনস্টা 360 কেনার, আর এছাড়া এতদিন আমরা ইউজ করতাম হচ্ছে গোপ্রো হিরো 8, যেটা কিন্তু অনেকটাই পুরনো ক্যামেরা। বাট গোপ্রো সব কিছু ক্যামেরাই প্রায় সেমই, বাট হিরো 11 মানে 10 পর থেকে আলাদাই আপগ্রেড হয়েছে, ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেড়েছে। তো আমরা তো ট্রাভেল করি, ট্রাভেল করার সময় এরকম ব্যাটারি মানে লং লাস্টিং ব্যাটারির দরকার পড়ে। তো হিরো 10 পর থেকে যে সমস্ত গোপ্রোগুলো আছে সেগুলোতে এনডিউরো ব্যাটারি ইউজ করা যায়, আর এইগুলো হচ্ছে সেই ব্যাটারি। বেসিক্যালি এর আগে গোপ্রোতে নীল রঙের ব্যাটারি আসতো, এগুলো হচ্ছে সাদা কালারের। আর তার সাথে সাথে হিরো 11টা GP2 প্রসেসরের সাথে আছে, তো এই গোপ্রোটা অনেকটা ফাস্ট আর হ্যাং কম করবে। আর ইমেজ সেন্সারটা অনেকটা বড়, তো লো লাইটের পারফরমেন্সটাও অনেকটা ভালো হবে। আর তার সাথে সাথে হাইপার ভিউ বলে একটা মোড আছে, সেগুলো সবই আজকে ভিডিওর সাথে জুড়ে থাকলে টেস্ট করার চেষ্টা করবো। আর তোমাদের সামনে দেখাবো যে হিরো 11-এর ফুটেজগুলো কেমন। আর আমার কাছে একটাই যেহেতু গোপ্রো ছিল, আমার যদি গোপ্রো ক্যামেরা খারাপ হয়ে যায় আমার মোটো ভ্লগিং আর করতে পারবো না। তো আমার মনে হলো যে এখন মানে টাকা পয়সা তো একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে, সেখানে ভাবলাম যে যদি আমার কাছে একটা এক্সট্রা গোপ্রো থাকে, যদি আমার হিরো 8টা প্রবলেম করে দেন আমি এটা দিয়ে মোটো ভ্লগ করতে পারবো। তো সেই কারণে আমি হিরো 11টা কিনলাম ইনস্টা 360 জায়গায়। আর পুরোনো যে গোপ্রোটা আছে আমাদের মানে হিরো 8টা এখন আমরা ফ্রন্টে লাগাবো, একটা ডিফারেন্ট পার্সপেক্টিভও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর সেই সমস্ত জিনিসপত্র আমি অর্ডার করে দিয়েছি অলরেডি, আরও একটা বাইকের মডিফিকেশন করবো সেই জন্য জিনিসপত্র অর্ডার করে দিয়েছি। তো বক্তব্যটা আছে আমাদের আপকামিং একটা উইন্টার রাইড, মানে অ্যাডভেঞ্চারাস উইন্টার রাইডের প্ল্যান চলছে। রাইডটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, তো ফাইনালি সেই রাইডটা হবে। আর অনেক বাধা বিপত্তির পরে রাইডটা হতে চলেছে, কারণ আমাদের আজ থেকে প্রায় এক মাস আগে মানে পুজোর আগেই রাইডটা করার প্ল্যান ছিল, তো একটা প্রবলেম চলে আসে, পুজোর পরেই আমরা সেই ট্রিপে যাব। আর সেই জন্য আমি ভাবলাম যে এই যে ট্রিপটা আসছে সেই ট্রিপে তোমাদের কাছে আমি যাতে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, সেই কারণে একটু ইনভেস্ট করিয়েই নিই। ফাইনালি এই যে আমি লাগিয়ে নিয়েছি আমাদের নতুন গোপ্রো হিরো 11, তো সেটার আজকে টেস্ট করব। তো বাইরে চলো, সব কিছু বলবো তোমাদের। তার সাথে সাথে তোমাদের আরেকটা কথাও বলি, বেসিক্যালি আমরা অনেকগুলো প্ল্যান করছিলাম, সেই প্ল্যানগুলো এক্সিকিউট হচ্ছিল না, মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে না বেরোবো বেরোবো ভাবছি, ট্রিপে যাবো ভাবছি, বেরোতে পারছি না, তো সেই কারণে আমার মনটা পুরোপুরি মানে খারাপ হয়ে যায়। তার সাথে সাথে লাস্ট যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেগুলোতে অতটাও ভিউজ আসেনি, তো মনটা সত্যি খুব খারাপ লাগছিলো, ডিমোটিভেট হয়ে গেছিলাম, অনেক যাওয়া ছিলাম কী হবে ইউটিউব করে। দেন আবার আমি মানে এতদিন ব্রেক নিয়ে আমি একটু রিয়েলাইজ করলাম যে আমি কেন ইউটিউব শুরু করেছিলাম, আমি এই জিনিসটাকে ভালোবেসে শুরু করেছিলাম, আমি আমার ক্রিয়েটিভিটি সব কিছু দিয়ে কন্টেন্ট বানাতাম, তো সেই জিনিসটাকে আবার ফিরে পেতে চাই। আর সেই কারণে আমি ব্রেক নিয়েছিলাম, অ্যান্ড আমি ভেবেছিলাম যে পুজোর পরেই ব্লগ বানাবো, বাট আমি এই জিনিসটা বাড়িতে আসলো, তো এটা তোমাদের সামনে না দেখিয়ে বা না শেয়ার করে আর পারলাম না। একটা নতুন জিনিস আসলে তো খুশি থাকেই মানুষজন, তোমরা বুঝতেই পারছো, সেই কারণে তোমাদের বলার জন্য আজকের এই ব্লগটা শ্যুট করা। আমি এরপর থেকে ক্রিয়েটিভিটির দিকে নজর দেবো, রাইডে ফোকাস করবো, আমি আমার কন্টেন্টে ফোকাস করবো, কে কী বললো কিছুতে কান দিতে চাই না আমি। আর আমি যেভাবে শুরু করেছিলাম আমাদের জার্নিটা, আবার নতুনভাবে আমরা জার্নিটা শুরু করবো, এটা আমি কথা দিচ্ছি। আর চেষ্টা করবো আমার নতুনভাবে সব কিছু তোমাদের কাছে শেয়ার করার, নতুন রকমভাবে সব কিছু শেয়ার করার। তো জুড়ে থাকো আজকের মতো। ওকে, তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের অরেঞ্জ বিস্ক নিয়ে, আর রাইট সাইডে সুন্দর একটা সানসেট হচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা ওয়াইড এই গোপ্রোটা। আমার এর আগে হিরো 8 ছিল, তো হিরো 8 এ ছিল হচ্ছে সুপার ভিউ মোড, আর এটাতে আছে হচ্ছে হাইপার ভিউ মোড। আর সুপার ভিউ মোডে মেইনলি 16 mm এ শ্যুট করে, আর এটাতে 12 mm এ শ্যুট করে, তো তার জন্য এতটা ওয়াইড সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু এই গোপ্রোর একটা বিরাট বড় স্পেশালিটি, আর লো লাইট ক্যাপেবিলিটিও নাকি এই গোপ্রোর অনেকটা ইম্প্রুভ হয়েছে, তো রাতেও এই লাইটিংগুলো দেখে তোমাদের টেস্ট করে বলে দেবো যে কেমন লাগছে সব কিছু, মানে তোমরা বলবে, আমি তো এখন দেখতে পাচ্ছি না কিছু, আমি দেখতে পাবো যখন আমি এডিট করবো, তো তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে ফুটেজ। এখন কিন্তু টাইম ঘড়িতে 4:30 মতো, আর হাইলাইট শ্যাডোতেও অনেক পার্থক্য হয়েছে, মানে যে সমস্ত উজ্জ্বল জায়গাগুলো আছে না, যেমন ধরো সানসেটের ভিউ, সব কিছু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আর মাইকের কোয়ালিটিটাও কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে, নতুন মাইক ইনস্টল করেছি সনির একটা ল্যাভিয়ার মাইক, আর এখন টেস্ট করার পালা হচ্ছে হাই স্পিডে কোনো প্রবলেম হচ্ছে কিনা মাইকে, তো তার জন্য আমাদের চাকদা রোডে এখন যেতে হবে, ওখানে ফাঁকা স্ট্রেচ পাবো।
পাবো, ওখান থেকে আমরা এই টেস্টটা করতে পারবো। রাস্তাঘাটে এখন বিভৎস ভিড়, কারণ সবাই শপিং টপিং করছে। তোমাদের শপিং ডান? আমার তো ডান, কিছুই দেখানো হয়নি, সবই দেখাবো। ইচ্ছে ছিল বাট ওই আর কি মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কই না। আর অনেকদিন বাদে তোমাদের ভাই মোটো ব্লগ করছে, আমি তো সিরিয়াসলি অনেকদিন বাদে এরকম গোপ্রো সেটআপ নিয়ে বেরোলাম, ভালো লাগছে এখন বেশ। আর এই জিনিসগুলোকে খুবই মিস করছিলাম। তো লাইফে যখন একটু প্রবলেম চলে বা তুমি যদি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাও একই জিনিস করতে করতে, তো একটু ব্রেক নিয়ে দেখো, বেশ ভালো লাগবে। সেই কাজগুলো করতেই অনেক মজা লাগবে যেগুলো করতে করতে তুমি বোর হয়ে যাও। আগের গোপ্রোতে এরকম দুটো মিরার একসাথে কোনোদিন দেখা যেত না, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন দুটো মিরারই দেখতে পাচ্ছ। দুদিন পর থেকে এই সমস্ত রাস্তায় আর বাইক নিয়ে বেরোনোই যাবে না, এত ভিড় হয়ে যাবে। বছরের এই একটা টাইমেই মানে সব কিছু নতুন রকম লাগে, নিজের শহরটাকেই পুরো আলাদা রকম লাগে। এবার কিন্তু বনগাঁতে সব দুর্দান্ত সব পুজো হচ্ছে, সেরা সেরা পুজো হচ্ছে, মানে দু তিন বছর বাদে এরকম ভালো পুজো হচ্ছে বনগাঁতে। পাঁচ ছটা তো বড় বড় সব প্যান্ডেল হচ্ছেই, আমি যতটা জানি দুটো তিনটে দেখেওছি রাস্তায় যেতে যেতে। লাইটিং দেখতে পাচ্ছ, এটাকে বলে পাওয়ার, 390 পাওয়ার। সিরিয়াসলি মানে অ্যাড্রিনালিন রাশ এতটা হয় সেটা 390 চালালেই বোঝা যায়। হ্যাঁ মানে আমার কাছে 390 এখন সুপার বাইকের মতো পাওয়ারফুল বাইক, ঠিক আছে, আমার কাছে তো সুপার বাইক নেই, তো আমার কাছে 390 হচ্ছে বেস্ট মেশিন ভাই, কি লাগে চালাতে। নিজের বাইক বলে প্রশংসা করছি না, তোমরা যদি চালিয়ে থাকো যারা 390 নিজে কমেন্ট করে জানাও, যারা চালায়নি তারা বুঝতে পারবে এটা কতটা পাওয়ারফুল একটা বিস্ট। আর এরপর থেকে টু লেন হাইওয়ে পেয়ে যাবো আমরা, আশা করি। এখন অডিও ঠিকঠাকই লাগছে, ইঞ্জিনের শব্দ থেকে শুরু করে সব কিছুই তোমরা শুনতে পাচ্ছ। এতক্ষণ ভাইজার ডাউন ছিল, তো ভাইজারটা খুলে চালাচ্ছি এবার, এখন দেখো তো কেমন অডিও আসছে, চেক করো। ও ভাই এতটা হাওয়ার ইয়ে, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? মাইক টেস্টিং, 1 2 3। চলো ভাইজার ডাউন করে দিই, মিস করছি লং রাইড সিরিয়াসলি। কবে এরকম বেরোবো, সব লাগে সেট আপ লাগিয়ে আমাদের অরেঞ্জ বিচটাকে ফুললি লোডেড করে। আশা করি অডিও ঠিকঠাকই আসছে, কমেন্ট করে জানিও। তো সামনে একটু ফাঁকা জায়গা পেলে আর একটু স্পিড আপ করবো, দেখবো যে 100+ স্পিডে অডিও ঠিকঠাক আসছে কি না। ও মাই গড, লুক এট আওয়ার বিস্ট ম্যান। আর বাদিকে সানসেটটা কি দারুণ লাগছে, লাভলি। চলো হিমালয়ানটাকে বাই বাই করে আমরা চলে যাই। হেলমেট পরে থাকলে সিরিয়াসলি স্পিডটা কিছু মনেই হয় না। পুরো একদম র ফুটেজ রাখছি, একটাই কারণে আমি পুরো ভিডিওটা টেস্টের পারপাস তোমাদের কাছে আমি সাবমিট করলাম, তোমরা রিভিউ জানাও যে কেমন লাগছে আমাদের নতুন গোপ্রোর কোয়ালিটি, গোপ্রো হিরো 11-এর কোয়ালিটি। তো এরপরে কি একটু আমরা গ্রিনারির দিকে যাব, তাহলে হাইওয়ে ছেড়ে আমাদের একটু রাইট সাইডের দিকে যেতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখন বাইক নিয়ে কোথায় চলে এসেছি, এরকম একটা জায়গায় রাইট সাইডে রয়েছে এরকম সুন্দর জলাশয়, আর লেফট সাইডে হচ্ছে এত সুন্দর একটা সানসেট। আকাশের কালারটা একবার দেখো, ও লাভলি। চলো এখানে সাইডে দাঁড়াই, ওই দেখো দূরে পক উড়ে যাচ্ছে। আর আমাদের অরেঞ্জ বিস্টটাকেও এতদিন বাদে একটু দেখো কেমন লাগছে আমাদের বিস্টকে, লাভ ইউ ম্যান। তো এক্সস্টের সাউন্ডটা একটু শুনবে নাকি, আই থিঙ্ক বুঝেই গেছো কেমন সাউন্ড হচ্ছে আমাদের অ্যাক্রাফোবিকের। চলো বাড়ির দিকে ফেরা যাক, কারণ এখন আমি স্নান খাওয়া কিছুই করিনি, এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম আগে হেলমেটে লাগিয়ে তোমাদের রিভিউটা দেওয়ার জন্য চলে এসেছি।
তো ফাইনালি এই যে আবার আমরা হাইওয়েতে উঠে গেলাম, আর এবার চলো আস্তে আস্তেই যাই। তো ব্যাপারটা হচ্ছে আসার সময় একটু হাইপার রাইড আমরা করেছিলাম, কারণটা হচ্ছে সবকিছু একটু টেস্ট করার দরকার ছিল সেই কারণে। চলো এবার আস্তে আস্তে তোমাদের সাথে একটু গল্প করতে করতে যাই। তো বলো তোমাদের কার কার করা জামা হলো? আমার তো হয়েছে, অল্প কয়েকটা হয়েছে, তো সেগুলো পুজোতে তোমাদের দেখাবোই। ছবি ইনস্টাগ্রামে তোমরা যদি ফলো করো ছবি তো পোস্ট করবোই পুজোতে, তো সেখানে গেলে তোমরা দেখতে পেয়েই যাবে। অল্প একটা জামা কাপড় কিনেছি, বেশ ইউনিক আর নতুন কিছু স্টাইলের জামা কাপড়। সিকিমের অবস্থা দেখে তো সত্যি খুব খারাপ লাগলো। সিকিমে যারা ঘুরতে গেছিলো এরকম তিনজন রাইডার, একটা নিউজ দেখলাম তাদের বাইক ফেলে আসতে হচ্ছে লাচুংয়ে না লাচেনে, তো অনেকটা চাপের বিষয় যারা ওই রাইডে গেছিলো। আশা করি ওখানকার মানুষজন সবাই সুস্থ আছে আপাতত, অনেকের তো অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো সিকিমে আমি এতবার গেছি, এত ইমোশন জড়িয়ে আছে এই সমস্ত নিউজ দেখার পর, সত্যি একটু কষ্ট হচ্ছিলো। কি আর করা যাবে, আমাদের হাতে কিছুই নেই, প্রকৃতি রেগে গেছিলো সত্যি। মানুষজনের এত কার্যকলাপ, এত পলিউশন, এই সমস্তর জন্যই তো প্রকৃতি মার রেগে যায়, তার জন্য আমাদের প্রকৃতির খেয়াল রাখতে হবে। সেটা থেকে একটু খারাপ লাগছিলো আমাদের। আমরা এরপরে কিন্তু যাবো হচ্ছে একটা পাহাড়ে, একটা দুর্দান্ত এক্সট্রিম অ্যাডভেঞ্চারাস রাইড করবো। কে কি বললো আমি এটা কোনোদিনই ভাববো না। আর এর আগে ভিডিওতে কমেন্ট করে কয়েকজন বলে, মানে কয়েকজন, তাদের পার্সেন্টেজ খুবই কম আমি জানি। কেউ কেউ সাজেস্ট করবে যে না তুমি এখানে না গিয়ে ওখানে যাও, এটা করো ওটা করো। ভাই ফার্স্ট অফ অল আমি যেটা করে খুশি থাকবো বা যেটা করে আমি হ্যাপি থাকবো সেটাই তো আমি করবো না। সেখানে আমি ঠিক করেছি যেটা করে আমি খুশি থাকবো, যেই রাইডে গিয়ে যেই জায়গায় গিয়ে আমার ভালো লাগবে সেখানে গিয়েই আমি ভিডিও বানাবো। আর সেখানে গিয়ে যদি খুশি খুশি আমি ভিডিও বানাই তো কন্টেন্টও খুশি খুশি হবে, মানে তোমরাও দেখে হ্যাপি হবে, মানে তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমি ফুল এনার্জির সাথে ভিডিও বানাতে পারবো। আর যে সমস্ত জায়গায় আমার যেতে ইচ্ছেই করবে না সেই সমস্ত জায়গায় জোর করে কন্টেন্টের জন্য ভিউজের জন্য গিয়ে বেকার গিয়ে কোনো লাভ নেই, আমি নিজেই হ্যাপি হতে পারবো না। তো এখন আমি ফোকাস করবো নিজের খুশির দিকে, আর তার সাথে সাথে তোমরা যেভাবে খুশি হতে পারো, মানে তোমরা যারা আমার ড্রিম ওয়াকের কোর ভিউয়ার্স তারা তো জানোই তোমরা, মানে তোমাদের ভাই কোয়ালিটি প্রোডাক্ট বা কোয়ালিটি কন্টেন্ট বানাতে পছন্দ করে, যেগুলোতে একটু ক্রিয়েটিভিটি লাগে। তো এবার থেকে ক্রিয়েটিভিটি থাকবে বস। তো বাকি তোমরা পাশে থাকো যারা মন থেকে ভালোবাসো। এই যে দেখতেই পাচ্ছ লেফট সাইডে প্যান্ডেল চলে এসেছে, তারাও তোমাদের দেখাই। ওই যে ওটা হচ্ছে বনগাঁর প্রতাপগড়ের প্যান্ডেল, এটা কিন্তু একটা ফেমাস জায়গা, এখানে বেশ মেলা বসে পুজোর টাইম। আর কল্যাণী আইটিআই মোড়, আইটিআই মেবি আইটিআই মোড় বলে যে জায়গাটা আছে, ওখানে যে ফেমাস প্যান্ডেলটা হয়েছে না সবাই দেখতে যাচ্ছে দেখলাম আমি ফেসবুকে, তো ওই প্যান্ডেলটার আদলেও বনগাঁতে একটা প্যান্ডেল হয়েছে, অলমোস্ট সেমি বলতে পারো, ওটা একটু বেশি বড়। তো বনগাঁটা হচ্ছে মিডিয়াম সাইজের, আমাদেরকে সব দেখাতে হবে। তো বনগাঁর পুজোও দেখাবো। সূর্যও ডুবলো না ঠিক করে 4:41 বাজে ঘড়িতে, আর লাইটিংও চললো না। তো এই ব্লগে আর লো লাইটের টেস্টটা অত ভালোভাবে করতে পারলাম না, তো দেখাবো পুজোর সময় তো বেরোবো, তখন একদিন লো লাইটের টেস্টও দেখাবো গোপ্রো হিরো 11-এর। আর চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি একটা পুজোর ব্লগের সাথে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ ড্রিম বিগ। চলো বাই।